আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি কেমন আছো তোমরা অবশ্যই আমাকে জানাবা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে তোমাদের কমপ্লেনের উপরে ভিত্তি করে আমি আজকে ভিডিওটা বানাইছি গত একটা ভিডিওতে আমি কি করেছিলাম মোচুর গোলাপের যে জামার ডিজাইনগুলোর কালার কালেকশন আছে সেগুলো আমি একসাথে দিয়েছিলাম তো আমাকে প্রায় কমেন্টে তোমরা বলেছ ইভেন আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে অনেকে নক করে বলেছে যে কেন আমি খুলে খুলে দেখাচ্ছি না আর এটা তো দেখায়নি বাকিগুলো দেখিয়েছি সেজন্য এইটা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে এখন আমি তোমাদেরকে যে জামাটি দেখাচ্ছি এটার কালার তোমাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা তো আমি জানি না বাট এটার অরিজিনাল কালার হচ্ছে মেরুন কালার আর অবশ্যই এটা প্রাইট কটন বলপিন কাপড় খুবই সুন্দর একটা কাপড় আর অনেকেই কোশ্চেন করেছ যে এই কাপড়ে ইনার পড়তে হয় কি না অবশ্যই এটার নিচে ইনার পড়তে হয় তাছাড়া খারাপ দেখাবে মোচড় গোলাপ ফুল সেলাই করা অনেকগুলো জামার ডিজাইন করেছি অনেকগুলো কালার করেছি বাট এটার একটা জিনিস আমার একটু বেশি ভালো লেগেছে যে গোলাপ ফুল সেলাইগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ বাট এটার কুশি কাটার যে কাজটা করা হয়েছে সেটা খুবই সুন্দর একদম নিখুঁতভাবে করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু উনিশ বিশ থাকে কোনার দিকে একটু ভাস চলে আসে বাট এই জামাটা এতটা পরিপাটি যে এটার মাঝে ওই রকম কোনো চিহ্নই নাই এতক্ষণ ধরে বক বক করতে করতে তোমাদেরকে আমি জামাটির সম্পূর্ণ সামনে পাট দেখিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে পেছন পাট পেছন পাটে আমি বরাবরের মতো চারটা ধোকা দিয়েছি বাট এবার না ড্রেসগুলোতে আমি একটু ভিন্নতা এনেছি সেজন্য এটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে হাত হাতের ডিজাইনটাও আমি চেঞ্জ করেছি মানে এটা বললাম না যে ভিন্নতা এনেছি সেজন্য এরকমভাবে চেঞ্জ করা হয়েছে আর এই জামাটি লম্বাই হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি চলো জামাটি তো দেখে নিয়েছ এবার তোমাদেরকে ওড়নাটি দেখাই ওড়নাটিতে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা আসলে প্রাইড কটন কাপড়ের অরিজিনাল যে সে সিলটা এখানে ছিল আমি এটা সিল সহই সেলাই করতে দিয়েছিলাম ওরা কী করেছে ওরা ওটা তুলে ফেলেছে সেজন্য সাদা হয়ে আছে যেহেতু এটা এখন পর্যন্ত আমি ওয়াশ কোনো কিছু করিনি আমি তোমাদেরকে দেখাবো তারপরে ওয়াশ করে একবারে রেখে দেব জামাটিতে যেমন কুশি কাটা সুন্দর করে করেছে সেই রকম সুন্দর করেই করেছে দুই ধার বরাবরের মতো চিকন করে দেওয়া আর বাকি দুই ধার চওড়া করে লেস করা হয়েছে খুবই সুন্দর কিন্তু এই কাজটা এতটা পরিপাটিভাবে করেছে আমি সর্বদা যে যখন কাজ করাই তখন এটা ওটা বের করতেই থাকি যে এই সমস্যা ওই সমস্যা বাট এটার মাঝে আমি এরকম কিছুই পাইনি তো এই দেখো জামা এবং অন্যার ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু আমি চার রঙের মাল্টি সুতা দিয়েছি এখানে রয়েছে হালকা মিষ্টি হলুদ আর কালো খুবই সুন্দর ম্যাচিং বুঝছো মানে এখানে ক্যামেরাতে যতটুকু না সুন্দর লাগছে অরিজিনালি কিন্তু বেশি সুন্দর তাহলে যদি জামাটি নিতে চাও আমার পেজে ইনবক্স করবা অথবা আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো তাহলে ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফিজ